চন্দ্রশেখর হালদার। আজ আমি ত্রিতালের একটি রেলা আপনাদেরকে দেখাব। রেলাটি হল ধা তেরে কেটে তাক ধেরে ধেরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক তা তেরে কেটে তাক তেরে তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক। এখানে ধাতে রেখে তাক বা তাতে রেখে তাক আপনাদের জানা আছে। কিন্তু ধীরে ধীরে কেটে তাকো এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভারত অবলিয়ার ক্ষেত্রে, যারা ইনস্ট্রুমেন্টাল সঙ্গত করেন বা যারা শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত তাদেরকে অবশ্যই এই ধেরকেট জানতেই হবে। তো এই বলটি আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। ধেরে ধেরে প্রথমে এই বলটি বাজবে কিন্তু তালু দিয়ে, পাম পাম, এই পাম পাম দিয়ে বাজবে। প্রথম ধে, এই যে গাব আছে, গাবের ওপরে আপনার তালুটা আসবে, পাম এতটা দূরে চলে যাবে, তবলাতে ঘাত এতটা নেমে যাবে। ভালো করে দেখুন, ধে, এই হচ্ছে থ্রি ফিঙ্গার্স একসঙ্গে অ্যাসেম্বল করে আপনাকে যেই সাইডটা আছে তালুর ঠিক এই সাইডটা দিয়ে ধে বাজবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফিঙ্গার্স, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার, এই তিনটাকে একসঙ্গে এই সাইডটা, লেফট সাইডটা আপনার পড়বে গাবের ওপরে, তবে হবে ধে। রে ঠিক উল্টো দিকটা, ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটোকে এই দিকটা পড়বে আপনার রে। তাহলে ধে, ধের সঙ্গে বায়া লাগবে রে, ধে রে, ধে রে, ধে রে, ধে রে। কোনো খোলা আওয়াজ নয় কিন্তু, চাপা আওয়াজ গাবের ওপরে পাম দিয়ে তালুটা দিয়ে আপনার বাজবে। তাহলে বলটি আমি দেখাই, ধা তেরে কেটে তাক ধেরে ধেরে কেটে তাক, তাহলে ধীরে ধীরে আমরা শিখেছি, তার সঙ্গে কেটে তাক যোগ করতে হবে। দুটো ক কিন্তু আপনাকে বাজাতে হবে, দুটো ধে ধের সঙ্গে দুটো বায়া লাগাতে হবে, গে বা গে, ধে রে ধে রে, দুটো ধেতে বায়া পড়বে ধে রে ধে রে। কিন্তু অল্টারনেটিভ, একটা ইন্ডেক্স পড়লে থ্রি ফিঙ্গার্স একসঙ্গে পড়বে ধে রে ধে রে ধে রে ধে রে। ভালো করে দেখুন, কিন্তু আমার হাতটা এই রকম জায়গা থেকে ধীরে ধীরে বাজাবো না, এটা রং।
পাম আপনার সব সময় গাবের উপরে থাকবে, তবে আপনার ধীরে ধীরে কেটেটা ঠিকঠাক হবে এবং সঠিক পদ্ধতি মেনে ধীরে ধীরে কেটেটা হবে। তাহলে আরেকবার দেখাই বলছি প্রথম থেকে, গা এ রে কে কে তা কাউন্টিং এর মধ্যেই এই রেলাটি অবশ্যই আছে, ধা তে রে কে তে তা ক ধে রে কে তে তা ক ধা তে রে কে তে তা ক ধা তে রে কে তে তা ক 16 বিটস, তা তে রে কে তে তা ক তে রে কে তে তা ক ধা তে রে কে তে তা ক ধা তে রে কে তে তা ক 16 বিটস। এবারে এর সঙ্গে অনেক কিছু পাল্টা আছে, আমি একটু একটু পাল্টা আপনাদেরকে দেখাই। তাহলে প্রথমটা হলো কি, ধা তে একটু একটাকে দ্বিগুণ লয় বাজাচ্ছি, ধা তে রে কে তে তা ক ধীরে ধীরে কে তে তা ক ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক প্রথম বিস্তার। দ্বিতীয় বিস্তার, ধা তেরে কেটে তাক ধীরে ধীরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধীরে ধীরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধীরে ধীরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক তা তেরে কেটে তাক তেরে তেরে কেটে তাক তা তেরে কেটে তাক তেরে তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধীরে ধীরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক থার্ড, ধা তেরে কেটে তাক ধীরে ধীরে কেটে তাক ধীরে ধীরে কেটে তাক ধীরে ধীরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধীরে ধীরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তা তেরে কেটে তাক তেরে তেরে কেটে তাক তেরে তেরে কেটে তাক তেরে তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধীরে ধীরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক তিনটে বিস্তার আমরা দেখাই। প্রথমটা ধা তেরে কেটে তাক ধীরে ধীরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক হলো দ্বিতীয়। সেকেন্ড, ধা
তো আমি একটু ফাস্ট বাজাই স্পিডে, এবার ডি বাজালে কেমন লাগবে। তাহলে আজ এই পর্যন্ত, খুব ভালো করে আপনারা এটিকে তৈরি করুন, আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবই পেয়ে যাবেন। ধন্যবাদ।